हम उनके लिए मिलकर काम करना है, उसके हिकमत अमल हम जारी करना होगा। और एक बार भी वो आप अपने तौर से भी फिक्र से भी सोसाइटी के बारे में सोचने वाले लोग हो रहे हैं। हम नाम लेने के लिए नहीं, लेकिन अगर हमको दुनिया में भी आखिरत में भी अगर कामयाब होना है तो हम ऐसे दीन के साथ सोसाइटी के साथ मिलकर काम करना होगा, इसके लिए खिदमत करना होगा। दारुल हुदा इस्लामिक यूनिवर्सिटी आश्रम कैम्पासेर 10 बछर पूर्ति उपलक्षे गुवाहाटी सम्पन्न हलो शुभाकांक्षी सम्मेलन। राज्य आधुनिक परिवेशे इस्लामिक शिक्षा व्यवस्था सहायतार आश्वास दारुल हुदा इस्लामिक यूनिवर्सिटी देशेर विभिन्न प्रांतेर गुणीजनदेर समावेशे बेश नजरकाड़ा समारोहे सम्पन्न हयेछे सम्मेलन। पूर्वे घोषित गुच्छ कार्यसूचीर मध्य दिए दारुल हुदा इस्लामिक यूनिवर्सिटीर आसाम कैम्पासेर 10 बछर पूर्ति उपलक्षे आयोजित शुभाकांक्षी सम्मेलन आसर बसे गुवाहाटीर एक अभिजात होटेले। এই সম্মেলনে উপস্থিত ছিলেন আসামের বিভিন্ন জেলা থেকে ইসলামিক পণ্ডিত, শিক্ষাবিদ, রাজনীতিবিদ এবং বিভিন্ন ব্যক্তিবর্গরা। বিশিষ্ট শিক্ষাবিদ মইনউদ্দিন থাঙ্গালের পৌরোহিত্যে এই সম্মেলনে মুখ্য অতিথি হিসাবে উপস্থিত ছিলেন করিমগঞ্জ জেলার উজানডিহির পীর শাহ সুফি সৈয়দ মোস্তাক আহমেদ মদনী সাহেব। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দারুল হুদা ইসলামিক ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ডক্টর বাহাউদ্দিন নদভি, রাজ্যের বাগবরের বিধায়ক শেরমান আলী, বরাক উপত্যকার বিশিষ্ট ইসলামিক ব্যক্তিত্ব মাওলানা এনামুল হক, গৌহাটি হাইকোর্টের আইনজীবী এ আর ভুইয়া, মুসলিম ইউথ লীগের কেন্দ্রীয় কমিটির সম্পাদক তৌসিফ হোসেন রেজা, মুসলিম স্টুডেন্ট ফেডারেশন MSF এর আসাম রাজ্য কমিটির সাধারণ সম্পাদক দাহার উদ্দিন খান, দারুল হুদার আসাম কোঅর্ডিনেটর সোহেল হুদবি, হাদিয়া ফাউন্ডেশনের করিমগঞ্জ জেলা কোঅর্ডিনেটর মাওলানা জমির উদ্দিন সহ আসামের বিভিন্ন নেতৃস্থানীয় ব্যক্তিবর্গরা। এই সম্মেলনে সৈয়দ শাহ সুফি মোস্তাক আহমেদ বক্তব্য রাখতে গিয়ে বলেন, আসাম সরকার মাদ্রাসা বন্ধ করে দিয়েছে আর ঠিক এই কঠিন মুহূর্তে আসামের মুসলিমদের কথা চিন্তা করে ইসলামী পরিবেশের মধ্যে আধুনিক শিক্ষা দান করে আসছে দারুল হুদা, যা অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ। উপস্থিত সকল আমন্ত্রিতরাই দারুল হুদা ইসলামিক ইউনিভার্সিটির আসাম ক্যাম্পাসকে এগিয়ে নিয়ে যেতে বিভিন্ন পরামর্শ দিয়ে আগামী দিনেও সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন। ছাত্রনেতা দাহার খান সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, রাজ্যের সংখ্যালঘুদের খুব দুর্দিনে আসামে প্রবেশ করেছে DHI ইউনিভার্সিটি। আগামী দিনে রাজ্যের সংখ্যালঘুদের উচ্চ শিক্ষায় এই ইউনিভার্সিটি দিশা দেখাবে বলে মন্তব্য করেন তিনি। আগে কিছুটা শিক্ষা সিনিয়র মাদ্রাসা বা এমএ মাদ্রাসার মধ্যে কম্বাইন ভাবে অর্থাৎ ইসলামিক শিক্ষার সাথে সাথে ইংলিশ, হিন্দি, বাংলা ইত্যাদি শিক্ষা দেওয়া হতো। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।